আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি চমৎকার কনডেন্সার মাইক্রোফোনের আনবক্সিং করে দেখাবো, সাথেই থাকবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউম্যান বার্নিল লেখা, এটা হচ্ছে জার্মানির এক প্রোডাক্ট, নিউম্যান টিএলএম 102 এটা হচ্ছে মডেল। এখন মাইক্রোফোনটা যখন আমি আপনাদেরকে খুলে দেখাবো তখন ঠিক দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মাইক্রোফোন টিএলএম 102 নিউম্যান। এর সাথে আপনার হচ্ছে চমৎকার একটি শর্ট মাউন্ট দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা শর্ট মাউন্ট কিনতেও পারেন বা হচ্ছে এক্সট্রা বা হচ্ছে এটার সাথে বিল্ট ইন যে শর্ট মাউন্ট দেবে ওইটাও খুব চমৎকার একটি ভালো একটি শর্ট মাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন শর্ট মাউন্টটি খুব চমৎকার। আর এটা হচ্ছে আপনার মেইন মাইক্রোফোন নিউম্যান টিএলএম 102, এটা খুবই চমৎকার একটি মাইক্রোফোন ভোকাল রেকর্ডিংয়ের জন্য। এটার সাথে যে শর্ট মাউন্টটা দেবে এই শর্ট মাউন্টটা আপনারা ঠিক এইভাবে করে লাগাবেন, জাস্ট এইভাবে ঘোরাবেন, ঘুরিয়ে জাস্ট কমপ্লিটলি এইভাবে করে আপনার মাইক্রোফোনটা সাথে লাগিয়ে দেবেন এবং আপনার যে কোনো মাইক্রোফোন স্ট্যান্ডের সাথে এটা হচ্ছে আপনার ইজিলি স্ট্যান্ডের সাথে এইভাবে করে বসায় ফেলতে পারবেন। অ্যান্ড খুবই চমৎকার একটি মাইক্রোফোন। এর সাথে কিন্তু ক্যাটালগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগটা যদি আমি খুলে দেখাই, প্রথমে যে বিষয়টা আমি আপনাদের দেখাবো ক্যাটালগে হচ্ছে যে আপনার এক্সট্রা যে কিনতে হবে যে আপনার শর্ট মাউন্টটা বা এটা অনেক সময় এটা সাথে দেয় বা টাকা নিয়ে নেয়, আর এটা হচ্ছে বিল্ট ইন ওটা দিয়ে দেয় উপরের ওটা শর্ট মাউন্টটা। আর এটা হচ্ছে এখানে দেখুন -10 dB হচ্ছে আপনার লো কাট করা এবং হাই বুস্ট করা +10 dB। এখানে গ্রাফসটা সুন্দর মতো করে দেখাচ্ছে, আপনারা অলরেডি দেখলে বুঝতে পারবেন, টোটাল গ্রাফসটা এখানে দেখাচ্ছে, মানে লাইক ইকিউর মতো কাজ করে -10 dB। তারপর এখানে ইকুয়ালাইজিং যে গ্রাফ যে ইকুয়ালাইজিং থাকে ইকুয়ালাইজিংটা দেখাচ্ছে +10 dB বুস্ট করা হাই আর -10 dB কাট করা আপনার লোটা। আর এখানে যে আলাদা আরও কিছু দেখাচ্ছে ক্যাটালগে সেটা হচ্ছে আপনার কীভাবে আপনি শর্ট মাউন্টটা লাগাবেন, এই যে শর্ট মাউন্টটা কনসোলের সাথে কীভাবে অ্যাড করবেন, পপ ফিল্টার, তারপর এভরিথিং, এই জিনিসপত্রগুলো এখানে আপনার সব কিছু দেখাচ্ছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই মাইক্রোফোন নিউম্যান টিএলএম 102, এখানে আপনি শর্ট মাউন্টটা ঠিক এভাবে খুলে ফেলতে পারবেন, নিউম্যান টিএলএম 102। সো ফ্রেন্ডস, এই মাইক্রোফোনটি আমি পার্চেস করেছি সরাসরি নিউ ইয়র্কের গিটার সেন্টার থেকে। এই মাইক্রোফোনটির প্রাইস পড়েছে আমার $800, তার মানে বাংলাদেশ টাকা যদি আপনি কাউন্ট করেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে $70,000-72,000 টাকা। আর আপনি যদি শর্ট মাউন্টটা নেন, এটা যেহেতু বিল্ট ইন একটা শর্ট মাউন্ট দেওয়া আছে, আপনি যদি যে খাঁচার মতো যে শর্ট মাউন্টটা আছে এই শর্ট মাউন্টটা যদি আপনি নেন তাহলে আপনাকে পে করতে হবে $10,000। আমি আলাদা আলাদা পার্চেস করেছি, প্রথমে আমি মাইক্রোফোনটা পার্চেস করেছি আপনার $70,000-72,000 টাকা, আর আলাদা এক্সট্রা আমার $10,000 টাকা পেমেন্ট করতে হয়েছে আপনার শর্ট মাউন্টের জন্য, যেটা আমার এখন হাতে এসে পৌঁছায় নাই। আপনি যদি বাংলাদেশ থেকে এটা পার্চেস করেন তাহলে অবশ্যই আপনাকে শর্ট মাউন্ট সহ কিনতে হবে। আপনি যদি বাইরের কোনো কান্ট্রি থেকে পার্চেস করেন তাহলে কিন্তু আপনি আলাদা আলাদা কিনতে পারবেন, শর্ট মাউন্ট যদি আপনার প্রয়োজন হয় নিলেন, না হলে আপনার প্রয়োজন নাই। বাট বিল্ট ইন যে শর্ট মাউন্টটা আছে এটা অনেক ভালো, তাহলে আপনার $10,000 টাকা সেফ হবে। বাট যে খাঁচার মতো যে শর্ট মাউন্টটা, এটা হলে কী হবে, মাইক্রোফোন যদি কখনো পড়ে যায় তাহলে শর্ট মাউন্টটা আপনার মাইক্রোফোনটাকে সেভ করবে। আর এই মাইক্রোফোনটা খুবই চমৎকার ভোকাল রেকর্ডিংয়ের জন্য, ওয়ার্ল্ড ক্লাস কিছু কোম্পানির ভিতরে নিউম্যান দিস ইজ দ্য বেস্ট মাইক্রোফোন কোম্পানি ফর ভোকাল রেকর্ডিং। ভোকাল রেকর্ডিংয়ের জন্য মানে ওয়ার্ল্ডে সবচাইতে নাম করা হচ্ছে নিউম্যানের মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা সবচাইতে মানে স্টার্টিং নিউম্যান টিএলএম 102, এটা হচ্ছে স্টার্টিং। এরপর 103 আছে, তারপরে আপনার টিএলএম 49 আছে, বিভিন্ন ধরনের প্রাইস আছে, তারপর U87 আছে, অনেক 3,00,000-4,00,000-5,00,000 টাকা দামের বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে। তো আপনারা যদি কিছু ইনভেস্ট করতে চান তাহলে আমি বলবো অবশ্যই মাইক্রোফোনের পিছনে একটু ইনভেস্ট করেন, তার কারণ ভালো ভোকাল রেকর্ডিংয়ের জন্য আপনার মাইক্রোফোন খুবই জরুরি, তার সাথেও আপনাকে ভালো কাজও তো জানতে হবে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।